জিরে আর তেজপাতা, আমি সব রান্নাই শিলে বেটে করি, মিক্সারে বাটি না। বাটাটা হয়ে গেছে, আদাটা ফেলছি, আদা বাটা, হ্যাঁ জিরে তেজপাতা বাটা। আজকে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল হবে। তেল দিচ্ছি, চিংড়ি মাছ ভাজবো, একটু তেলের মধ্যে নুন দিয়েছি, মানে মাছটা তাহলে ছিটবে না, তেলটা ছিটবে না। মাছটা ভালো হয়ে গেছে, চিংড়ি মাছ কখনো খুব বেশি ভাজতে নেই, ভাজলে মাছ চিংড়ি মাছটা সেই রবা রবা ভাজতে হালকা, এখন চিংড়ি মাছ তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি ফুলকপিগুলো, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দেবো বেশি করে, ফুলকপিতে এমনি সব সময় একটু তেল বেশি লাগে, নাহলে স্বাদ হয় না কড়াইতে। ফুলকপিটা একটু লাল করে ভেজে নিতে হবে, আমি একটু লাল করে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা, জিরে করে এই আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো একটু নুন দিতে, আলুগুলো ঢেকে দিচ্ছি। আদা বাটা, আদা বাটাটা দিচ্ছি, আদা বাটাটা দিয়ে কষাবো, টমেটোটাও দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আলুটা কষিয়ে নিচ্ছি। অল্প একটু চিনি দিচ্ছি, আদা বাটা দিয়ে, টমেটো দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ি দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি।
দেখুন কি সুন্দর কালার এসছে। জল দিয়ে দিচ্ছি আর অল্প একটু জল লাগবে। হলুদ দিয়ে দিলাম, এই জিরে বাটাটা দিয়ে দিলাম, জিরে বাটাটা ঝোলের উপরে দিলাম, কারণ একটা সেন্ট হয়, যদি ভেজে দেন না সে অন্যরকম সেন্ট হয়। জিরে বাটাটা কাঁচা ঝোলের উপরে দিলে একটা সুন্দর গন্ধ ছাড়ে। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবারে, তরকারিটা হয়ে এসছে, ভুলটা নামিয়ে দেব। ফুলকপি আর আলু ঝোল চিংড়ি মাছ দিয়ে।